गुड इवनिंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करछि आपनारा सबाई भालो आछेन आर आमि तो खूब भालो आछि। आर आजके हाजिर होयेछि एकटा नतून जिनिस निये। नतून जिनिस बोलते आजके आमि फुल निये किछु कथा बोलबो। आर बागाने किछु फुल तो रयेछे आर फुल तो सबाई भालोबासेन। फुलेर रूप रस गन्ध एकदम मनके भरिये देय, भीषण मनटा भालो हये जाय। आर फुल छाड़ा पूजा तो असमाप्त ही थेके जाए, कारण पुजोते फुलटाई आगे लागे। तो फुल दिए पुजो है, किछु किछु फुलेर तो गंध रयेछे। और फुलेर जे सुंदर सुंदर कलर से तो खूब ही भालो लागे और फुल सबाई भालोबासे। तो एई फुल बा आमार बागानेर जे फुल रयेछे, बागाने खूब बेशी फुल जे रयेछे ता नय, अल्प किछु फुल रयेछे। तो सेई फुल आपनादेर साथे शेयर करब, अवश्यई देखो निश्चयई भालो लागबे। आर फुल तो पुजोई करी आमि सब समय, एई घरेर फुल दिएई। जबा फुलटाई रयेछे बेशी आर अन्यान्य टुकटाक फुल रयेछे। तो आजकेर आमि फुल देखानोर आगे प्रथम जे फुलटी देखाबो तार नामटा आमि आपातत बोले दिई। तो आजके जे फुल दिए आमि आमार फुलेर सब किछु शुरू करछि, सेई फुल होच्छे नाइट क्वीन। तो बुझतेई पाच्छेन नाइट क्वीन माने फुलटा रातेई देखते हबे। आर नाइट क्वीनके ब्रह्मकमल बा निशिपद्मो बला हये थाके। तो एई नाइट क्वीन फुल देखते हले तो राते गिए देखते हबे। तो जारा रात जागते भालोबाशेन बा राते जागेन तारा तो एई फुल देखार सौभाग्य हबे निश्चय। आर जारा राते जागेन ना तारा किन्तु एई फुल देखतेई पाबेन ना। तो एई फुल देखते हले राते जेगे फुलटी देखते हबे। तेमनि आमिओ राते जेगे आमार बागानेर एई नाइट क्वीन बा एई ब्रह्मकमल बा निशिपद्मो बला हय एई नाइट क्वीन फुल देखार जन्य राते जेगे एकटु ভিডিও করেছি। তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন নিশ্চয়ই ভালো লাগবে। তো প্রথমে আমি নাইট কুইন ফুল দিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে শুধু ফুল নিয়েই হবে, তো বাকি ফুলগুলো পরপর আমি দেখিয়ে দেবো, দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন প্রথমে আমি আমার নাইট কুইন ফুলটা দিয়ে শুরু করি। আগে দেখে নিন গাছটা, আর গাছের পাতাগুলো দেখুন। আর এখানে একটা পাতা রয়েছে, আর পাতার মধ্যে তো দেখুন এটা পাতা থেকে ফুলটা নেমে এসেছে। আর এই ফুলটার নাম হচ্ছে, বলা হয় নাইট কুইন, যেহেতু এটা রাতে ফোটে, দিনের বেলা এটা ফোটা দেখা যায় না। রাতে ফোটে বলেই একে নাইট কুইন বলা হয়, এবং ব্রহ্মকমল এবং নিশিপদ্মো বলা হয়ে থাকে। নিশিপদ্মো বলি, ব্রহ্মকমল বলি, এবং নাইট কুইন বলে থাকি। আর এটা কিন্তু রাতেই ফোটে, খুব সুন্দরভাবে কিন্তু ফুলটা ফুটেছে। আর এই ফুল দেখতেও যেমন সুন্দর, আর খুব সুগন্ধও রয়েছে, আর গন্ধটা খুব সুন্দর। আর এটা দুটো কালার হয়, একটা সাদা এবং একটা পিঙ্ক কালার হয়ে থাকে। এর উৎপত্তি কিন্তু দক্ষিণ মেক্সিকোতে। মেক্সিকোর অঞ্চলে এই ফুল বা এই গাছ খুব বেশি দেখা যায়। এগুলোকে অর্কিড ক্যাকটাসও বলা হয়, অর্কিডও বটে। আর এগুলির একটি সায়েন্টিফিক নাম রয়েছে, এর সায়েন্টিফিক নাম হলো এপিফাইলাম স্যাপ। আর এই ফুল রাতেই ফোটে, দিনে ফোটে না, দিনে কিন্তু আবার ফুলটা বন্ধ হয়ে যায়। আর এই ফুল কিন্তু হালকা সূর্যের আলোতে ভালো থাকে। যখন সূর্যের আলোটা ভোরে ওঠে, তখন ওই আলোতে কিন্তু এই ফুল ভালো থাকে। আর বেশি রোদ হলে বেলার দিকে কিন্তু এই ফুল বা এই গাছটা কিন্তু ভালো থাকে না। আর কি সুন্দরভাবে ফুটেছে ফুলটা। এটা গরমের ফুল, গরমের সময় এই ফুলটি ফুটে থাকে। তো এই ফুলে সকালের আলো লাগলে খুবই ভালো হয়, আর একটু বেলার দিকে রোদ হলে এগুলো ঝিমিয়ে যায়। আর একটু ছায়ায় রাখলে ফুলগুলো খুব ভালো থাকে। এর নাম হচ্ছে নিশিপদ্মো, যাকে বলা হয় নাইট কুইন বা ব্রহ্মকমল। Thank you.
রাতে ফুটেছিল সকালে এইভাবে ফুলটা বন্ধ হয়ে গেছে। তো আমি আমার বাগানে নাইট কুইন ফুল আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী আর বাকি ফুলগুলো আপনাদের অল্প দেখিয়ে দিই। তো দেখুন,